নমস্কার, আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আজ আমাদের গভীর শোকের দিন। সকালে প্রয়াত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, স্তব্ধ হয়েছে তার কালজয়ী সুরেলা কণ্ঠ। কোকিলকণ্ঠী ভারতবর্ষের নাইটিঙ্গেল বলে পরিচিত লতা মঙ্গেশকরের সঙ্গীত বহুকাল ধরে আমাদের আবিষ্ট করে রেখেছিল। তিনি পাড়ি দিয়েছেন নক্ষত্রলোকে, এই মাটির পৃথিবীতে থেকে গেছে তার সৃষ্ট সুরেলা সঙ্গীত। তার প্রয়াণে যে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই পূরণ হওয়া সম্ভব নয়। সকলের মতো আমিও তার প্রয়াণে গভীরভাবে শোকাহত। মনে হল একজন স্বজনকে হারালাম। তার মৃত্যুতে আমার অন্তর থেকে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করি। তিনি যেন অনন্তলোকে শান্তিতে বিরাজ করেন, এই প্রার্থনা করি। আজ আমি আপনাদের সামনে আমার সদ্য লেখা একটি কবিতা, শিকল এক গোলামের কিস্সা, পাঠ করে শোনাব। গণ্ডি ছোট হয়ে আসে ক্রমশ, একটা বৃত্তের কেন্দ্রে দাঁড়িয়ে আমি, অন্যেরা পরিধির বাইরে দূরে, রক্তের ভিতর পুরনো সেই গোলামি, সংকুচিত পরিসরে বলার কথা ফুরিয়ে যায়। ফরমায়েশি শব্দেরা বহুল ব্যবহারে ক্লিশে, যতদূর চোখ যায় দক্ষিণে ও বামে, সবাই বলছেন আমরাই কম কিসে। চিরন্তন সম্পর্ক মাত্রে ধ্রুবক কিন্তু নয়, উষ্ণতার মতোই বাড়ে কমে, মেনে ও মানিয়ে চলা রসায়ন জেনে নেওয়া খুব জরুরি বন্ধুত্বে ও প্রেমে। প্রতিষ্ঠান বিরোধিতায় সোচ্চার মানুষেরা একদিন নিজেই হয়ে ওঠেন প্রতিষ্ঠান, ফুৎকারে উড়িয়ে দেন প্রতিবাদের ভাষা, বিরুদ্ধতার আভাস যদি বিন্দুমাত্র পান। আমরা শুধু মুগ্ধ হতেই জানি, আস্থা রাখি অন্ধস্তাবকতায়, যুক্তিতর্কে অনীহা সহজাত, দৈন্য প্রকট স্রোতহীন চিন্তায়। আমাদের সব নুন পান্তার গল্প, বাঁচার জন্য মরিয়া যত চেষ্টা সাদা কালো সিনেমার রিলেতে ছিল, দেখা হয়ে ওঠেনি কাহিনী চিত্রের শেষটা। বিজন দ্বীপে নির্বাসনে জীবন, জানি না আজ কেমন আছি আমি, বিচ্ছিন্নতা কুড়ে কুড়ে খায় সময়, রক্তের ভিতর পুরনো সেই গোলামি। নমস্কার, শেষ করলাম আমার কবিতা, শিকল এক গোলামের কিস্সা, এর পাঠ। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।